কালার আমি আপনাকে বোঝাতে চেয়েছি ইসলাম সবচাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম বলে নবীর জামানায় ইসলামের প্রতি শত্রুতা করেছিল। মক্কা শরীফ থেকে মদিনা তাড়িয়ে দিয়েছিল একটাই কারণ, যাতে মুহাম্মাদের ধর্মটা পৃথিবীতে বাস্তবায়িত না হতে পারে। আল্লাহ নবী মদিনা শরীফে যাওয়ার পর আবার মক্কায় একবার, কেউ বলেছেন দুইবার আমার নবী চলে আসলেন, কিন্তু পৃথিবীর জমিনে মক্কা শরীফে আমার আল্লাহ আমার নবীকে দিয়ে এমন ধর্মের কাজ করিয়ে নিয়েছে, ওই ধর্মের কাজ তামাম পৃথিবী ব্যাপী আমার আল্লাহ চালু রেখেছেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি ও ছেলেরা বাচ্চারা, পৃথিবীর জমিনে সবচাইতে সন্ত্রাসবাদ হলো ইসলাম ব্যতীত পৃথিবীর যত ধর্ম আছে তারা থাকতে পারে, তারা সাধু সন্ন্যাসী হবার জন্য আমাদের উপরে অকাতারে আঘাত করে। তার কারণ ওরা মারার জন্য কৌশল করে, রাস্তায় ফাঁকা জায়গা পারলে ওরা মারে, রাস্তায় চলতে গেলে মারে, দোকানদারি করতে গেলে মারে, হসপিটালে গিয়ে ইঞ্জেকশন দিয়ে মেরে দেয়। এক কথায় আমাদের এলাকায় যত পোলিও খাওয়ানো চক্রান্ত করে অফিস আদালত হিসাবে আসে, বিভিন্ন কীটনাশক ঔষধ দিয়ে মুসলমানের বাচ্চাকে প্রতিরোধ করার জন্য চক্রান্ত করে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি ও ভাইরা বাবাজিরা, তার কারণ হলো পৃথিবীতে ইসলাম হলো আলো, আর দুনিয়ার মানুষের ফুঁক যত দেবে এই আলোর গতিটাও তত বেড়ে যাবে। তাই মদিনা শরীফে মক্কা শরীফের কিছু বেঈমান কাফেররা মুহাম্মাদের ধর্মের উপরে যত ফুৎকার দিয়েছে, ওদের ঘরে ছেলে মেয়ে বিয়ে বাচ্চারা মুহাম্মাদের হাতে হাত দিয়ে তারা ইমানের কলেমা পড়ে বরং আলো লিবে যায়নি, আরও সংখ্যায় বেড়ে চলেছে। আল্লাহ আল্লাহ একবার আল্লাহ। তবে সব চাইতে শ্রেষ্ঠ হলো কোন ধর্ম? গাড়ি দেখার জন্য বসে থাকো, ওখানে গাড়ি দেখো। আল্লাহ, এ যুবকেরা জওয়ানেরা খুব ঠান্ডা মাথায় শুনবেন, আমি শুধু বোঝাতে চেয়েছি মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কলেমা পড়বে আল্লাহকে, নবীকে, পরকালকে, কিতাবকে, হাসরকে, মিজানকে বিশ্বাস করবে, ওই অনুপাতে কাজ করবে, আমার আল্লাহ তার জন্য জান্নাত দেবে। তাহলে দুনিয়াতে কষ্ট হতে পারে কিন্তু পরকাল তো আমাদের জন্য দরজা খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটা কথা আপনাকে জানিয়ে দিই, লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর কোনো ধর্মের বইতে লেখা নেই যে একটা মানুষকে আর একটা মানুষ তোমরা কতল করো, না না, কখনো অকাতারে কতল করা চলবে না। হাদিসটা বুখারী শরীফে পড়েছিলাম, আল্লাহ নবী জানিয়েছে উম্মাত উম্মাতানিরা সেই জামানায়, আখিরি জামানায় এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা যুগ জামানা আসবে যে সময় নিরহ মানুষরা হাঁটতে চলতে থাকবে, আর দুনিয়া শত্রুরা ওই নিরহা মানুষকে অকাতারে তাদের দুনিয়া থেকে বিদায় দিয়ে দেবে। নিরহা মানুষেরা জাহানের জ্বালায় তারা একটা জায়গায় লুকানোর কৌশল খুঁজবে, কিন্তু জুলুম ব্যক্তিরা ওই নিরহা মানুষকে টেনে টেনে রাস্তায় তারা প্রকাশ্যে কুপিয়ে কুপিয়ে হত্যা করবে। আল্লাহ নবী বলেছিলেন, এই কথাটা ইঙ্গিত পেয়েছিলাম, দুনিয়াতে হোসাইন হুজুর নিরহা মানুষ, ভালো মানুষ, তাই হোসাইন হুজুরকে তাড়িয়ে 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 ওনার দলবলকে তাড়িয়ে তাড়িয়ে ভালো ব্যক্তিরা, ভালো ব্যক্তিকে খারাপ ব্যক্তিরা তাড়িয়ে তাড়িয়ে কতল করে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। নবীর জামানা থেকে এই পর্যন্ত ভালো মানুষ দুনিয়া থেকে মার খাবে আর খারাপ মানুষ পৃথিবীতে আবির্ভাব হবে। নবী আদম আলাইহিস সালামের বেটা হাবিল আর কাবিল, হাবিল ছিল ভালো কিংবা কাবিল ছিল খারাপ, উভয়ের প্রতি যখন মতানৈক্য শুরু হলো, লোভ লালসা হয়েছে নিজের অস্তিত্ব আর গদি টিকিয়ে রাখার জন্য, আর একটা ভাই আর একটা ভাইকে কতল করা শুরু করেছে। তাহলে পৃথিবীর প্রথম থেকে ভালো ব্যক্তি মার খেয়েছে, আর মেরেছে ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি? आमार नबी हलो तमाम पृथिवीर श्रेष्ठ व्यक्ति जारा मेरेছে खराब व्यक्ति আবু জাহেল জাহান্নামী नबी के মেরেছেন কিন্তু नबी জান্নাতের মালিক। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আবু লাহাব নবীকে অত্যাচার করেছেন, উম্মে জামিলা নবীকে অত্যাচার করেছেন, উতবা উতাইবা নবীকে অত্যাচার করেছেন। তাহলে অত্যাচার যারা করে তারা হলো কাফের আর অত্যাচার যারা সহ্য করে তারাই হলো ইমানদার। জোরে বলে অজ বুঝতে পারছেন ভাই? অজ যদি না বুঝতে পারেন কিছু করার নেই ভাই, কিচ্ছু করার নেই। অজ আর বাড়ি থেকে তৈরি করে আসা হয় না। আল্লাহ দুনিয়াতে কাফের ব্যক্তিরা ইসলামের প্রতি অত্যাচার করে, অত্যাচার করে কাফের আর সহ্য করে ইমানদার। তাই আল্লাহর কোরআন জানিয়ে দিল অতওয়া সবি সবর, তোমরা সবর করো আর হক পথে থাকো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জান্নাত দেবে। আর যারা সবর ধৈর্য হক পথে থাকবে না মিনাল খাসিরিন, দেখতে পাবে ওরা পরকালে সব লাইন দিয়ে জাহান্নামে চলে যাচ্ছেন। আমি আপনাকে বোঝাতে চেয়েছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু মসজিদে নববী শরীফে নামাজের জন্য কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে নামাজ আদায় করলো। পৃথিবীতে ইমানদার নামাজে দাঁড়িয়েছে আর পিছন থেকে তরোয়াল বন্দুক নিয়ে কাফের মেরেছিল। কে মেরেছিল? কাফের। কৌশল পেয়েছে কখন? নামাজের হালাতে। বুঝলেন না? আল্লাহ আমি আপনাকে বলতে চেয়েছি ও ছেলেরা বাচ্চারা, তাহলে নামাজ পড়বে ইমানদার, মারবে কাফের, গালাগালি দেবে মোনাফেক, গালাগালি খাবে দেখা যায় ইমানদার। আবু জাহেল নবীকে কষ্ট দেয়, আবু জাহেল কাফের, যিনি মার খেয়েছে তিনি হলো ইমানদার। নবী ইউসুফ আলাইহিস সালাম মার খেয়েছে আর ভাইরা তাকে কুয়ায় ফেলেছেন, তাহলে নবী ইউসুফ হলো ইমানদার, ভাইগুলো হলো সব মুনাফিক। আল্লাহ আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনতে ফেলেছিল বেঈমান আর কাফের, কিন্তু আগুনতে পড়ে নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ আগুনের ভিতরে ঠান্ডা শুকনো ঠান্ডা হাওয়া দিয়ে আমার আল্লাহ তাকে হেফাজত করেছিল। এ ছেলেরা বাচ্চারা আমি আপনাকে বোঝাতে চেয়েছি তামাম পৃথিবীর মানুষেরা ইমানদারে প্রতি জুলুম করে, ইমানদাররা ধৈর্য সবর করে দুনিয়া থেকে বিদায় নেবে, এরাই হলো জান্নাতি। আর যারা দুনিয়াতে শক্তি আর তাকব্বুরি অহংকার দেখায় রসুলের হাদিস অনুযায়ী অসিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন, এই দুনিয়াটা হলো কাফেরদের জন্য ঘোরাফেরা, জান্নাতের মতো লুটোপিটে খাবে, যার উপরে অকাতারে তার উপরে অত্যাচার করবে, সে আবার ফুলের মালা পাবে। অসিজনুল মুমিনিন রসুল বলেছেন ইমানদারেরা জেলখানার মতো জড়সড় হয়ে লুকিয়ে থাকবে আর বেঈমানরা তাদের উপরে অত্যাচার করবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে ইমানদারেরা মার খায়, মারে কাফের। ও ছেলেরা বাচ্চারা, হযরত ওমর ফারুককে মেরেছিল মুনাফিক বেঈমানেরা, মার খেয়েছে হযরত ওমর। হযরত আবু বকর এক সময় কোরআন পড়ছিল, মুনাফিক ঘরের টালি খুলে হযরত আবু বকরকে মার্ডার করার হুমকি দিয়েছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় নামাজের জন্য সারা পাড়ায় তিনি আজান দিয়ে সারা পাড়া ডাকতে থাকে, ও নামাজি মুসল্লিরা তোমরা নামাজ পড়ার জন্য হাজির হও। হযরত উসমান নামাজের জন্য ডাকে, কিছু মুনাফিক মার্কা নামাজি। হযরত উসমান হুজুরের পিছনে তরোয়াল নিয়ে ধাওয়া করেছিল। গত কাল পরশু আগে যে মসজিদে হামলা হয়েছে জায়গাটার নাম কি? নিউ জিল্যান্ড। পেয়েছেন তো খবর? পেয়েছেন না? নামাজ পড়ছিল নিউজিল্যান্ডে মসজিদে নামাজ পড়ছিল ইমানদার মুসলমানেরা আর পিছন থেকে মারল কাফের। তাহলে হযরত ওমর নামাজ পড়ছিল, পিছন থেকে মেরেছে কে? কাফের। কাফেররা জীবনে সামনে থেকে শত্রু তো করে না, করে পিছন দিয়ে, আর মুসলমানেরা সামনেই থাকে। তাহলে আপনাকে ভাবতে হবে नामाज जखन पढ़छेन आपनाके जोदि केउ मेरे देय আপনি জান্নাতি না জাহান্নামী। আমার নবী যখন নামাজ পড়ছিল আমার নবীর পিঠের উপরে পচা ওই দেখা যায় উটের নাড়ি পচা সব কিছু চাপিয়ে দিয়ে কষ্ট দিয়েছিল। তাহলে নিউজিল্যান্ডে যে ব্যক্তি নামাজ পড়ছিল পিছন থেকে দেখা যায় বন্দুক ফায়ার করতে করতে গুলি করেছিল। তাহলে নবী যেমন কষ্ট পেয়েছে এই ব্যক্তি কষ্ট পেয়েছে। নবী যারা শত্রু করেছিল এই ব্যক্তি যারা শত্রু করেছিল, তাহলে শত্রু শত্রু এক মিল আছে। আর যারা মার খেয়েছে তাদেরও মহব্বতের মিল আছে। তাহলে যারা মেরেছে এরা জাহান্নামী আর যারা মার খেয়েছে এরা হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বলতে চেয়েছি ও ছেলেরা বাচ্চারা, এটা যদি কোনো মুসলমান নিউজিল্যান্ডে মসজিদে নয় কোনো মন্দিরে যদি মুসলমান যদি অকাতরে মানুষকে মার্ডার করে দিতেন পৃথিবীর জমিনে হবে কি? এটা হলো বন্দুকধারী। আর কোনো মুসলমান যদি কোনো মন্দিরে যদি কাউকে হামলা করে ওটাই হবে সন্ত্রাসবাদী আর মৌলবাদী। আর ইহুদি খ্রিস্টানেরা মসজিদে যদি গুলি করে মেরে দেয় ওটা মৌলবাদী সন্ত্রাসবাদী না হয়ে হবে বন্দুকধারী। নাকি বন্দুকধারী? আমার লজ্জা লাগে যারা এইসব লেখালোকে করে। এগা কোমরের প্যান পরার জ্ঞান আছে কিনা? আমার খুব ভয় লাগে ভাই, কোমরে প্যান পরার জ্ঞানও নেই। ছি 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 আল্লাহ। তার কারণ হলো যারা অকাতরে মানুষকে মারে বিনা অপরাধে, হোক সেটা মুসলমান হোক সেটা ইহুদি খ্রিস্টান নাসাই পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ হতে পারে। তবে বদমাই যারা করে তারা কোনো ধর্মের পক্ষে না ধর্মের বিপক্ষে। হতে পারে মুসলিম হতে পারে ইহুদি নাসারা। তবে পৃথিবীর যুগে যুগে ইহুদি আর খ্রিস্টানরা চরম মুসলমানের শত্রু, ঠিক না বে ঠিক? নবী যখন দুনিয়াতে ছিল আব্দুল্লাহর সঙ্গে আব্দুল মোত্তালিবের সঙ্গে ব্যবসায় যখন যাচ্ছিল ইহুদি আর খ্রিস্টানরা আব্দুল মোত্তালিবকে তাড়া করেছিল আর রসুলকে তাড়া করেছিল। আব্দুল মোত্তালিব আর আমার রসুল্লাহ সাল্লাম হাত ধরে আবার বাড়িতে পালিয়ে এসেছিল। তখন রসুলের জামানায় ইহুদি খ্রিস্টানরা শত্রু ছিল না? ছিল না। রসুল যখন দুনিয়া থেকে ছিল ইহুদি খ্রিস্টানরা তাকে এক ঘরে করেছিল। রসুল যখন দুনিয়া থেকে মক্কা ছিল মক্কা থেকে কিছু বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানেরা রসুলকে এক ঘরে করে দিয়ে মদিনা পাঠালো। মদিনা যাবার পর রসুলকে সেখানে কষ্ট দিল। এমনকি দবার পরে রসুল দুনিয়া থেকে ওয়াফাত যখন নিয়েছিল ইহুদি খ্রিস্টানরা রসুল কবরে যাবার পরেও ওদের রাগ আশা মেটেনি, নামাজের ছলনা দিয়ে রসুল পাকে লাশ মোবারক চুরি করতে এসেছিল, ঠিক কিনা? এই ইহুদি খ্রিস্টান হলো যুগে 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 মুসলমানের চরম শত্রু চরম দুশ্মন। তবে একটা কথা আমি আপনাকে বলছি, পৃথিবীর জমিনে যারা সত্য পথে দাঁড়িয়ে থাকবে এদের যত পানিতে বুড়িয়ে দেখ, যতই পুড়িয়ে দেখ, যতই ধোঁয়া তুলে দেখ, যতই পিপিলিকার মতন মিষ্টির উপরে আক্রমণ করুক, তবে কিন্তু জীবনে পরোয়া করে না, একমাত্র ভরসা রাখি আমার আল্লাহর উপরে। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? এই ঘটনা ঘটে গেছে, কোনো মিডিয়ায় আমাদের কোনো খবর বলে কিছু নেই। আর অন্য কোথাও যদি খেজে যেত আর খুলে বলছি না, কথা বুঝে এসছে? একটা স্ত্রীকে মারবে তাই স্ত্রীর মারার কোনো কৌশল খুঁজে পায় না। কুত্তা শুয়ে আছে উঠোনের উপরে, স্ত্রীকে বলছে আয় কুত্তা শুয়ে আছে এটা বালিশ দিতে পারো না, অবলা যন্ত্র ঘুমিয়ে আছে, ওই ইশারা নিয়ে আর ওই কৌশল নিয়ে স্ত্রীকে বেধড়ক মার শুরু। এ কি বুদ্ধিমান না মাতাল? জম্মু কাশ্মীরে কি একটা ঘটে গেছে, সেই ঘটার কেন্দ্র করে নিয়ে জম্মু কাশ্মীরে মুসলমানের উপরে অত্যাচার হচ্ছে। ধর্মতলায় একজন পাকিস্তানি দেখা যায় সে ডক্টরের দোকান করে আছে, তার উপরে অত্যাচার হচ্ছে আর আমাদের উপরে শুধু রেগে মেগে আছে। আমার কথা বুঝতে পেরেছেন? তার কারণটা কি? নিউজিল্যান্ডে যেরকম মুসলমান উৎখাত করার চক্রান্ত, কিন্তু ভারত থেকে কিছু শিক্ষিতীয় मानुष रूपी किछु दार्जाल आछे ताराई चक्रांत शुरू करे। तबे एकटा भाबते हबे ए भारत आमरा सकलेर पक्षे, आमरा भारत के माथाय रेखेछि, भारत के बुके रेखेछि। ए भारतटा आमादेर जन्म केंद्र, भारतटा आमादेर मृत्यु केंद्र, भारतटाई आमादेर जन्मभूमि, एटाई आमादेर मातृ पितृभूमि। भारत के आमादेर मुरब्बीरा भालोबेसेछिलो, गाये रक्त दिए इंग्रेज के ताड़िएछिलो। जारा भारतेर बिरुद्धे भारतेर भालोबासा धोखा दिए যারা ভারতকে ক্ষতি করতে চায় এ বাংলার লোক একদিন না একদিন তাদের তাড়াবে। তবে শুধু অপেক্ষায় অপেক্ষায়, কারণ এ ভারতে আমরা সম্প্রীতি সকলে মহব্বত মিলেমিশে থাকি। কিন্তু কিছু শিক্ষিত মানুষ ভোট আর রাজনীতি লোটবার কৌশলে অন্য অপব্যাখ্যা চালিয়ে যাচ্ছে তাদের ঘোলা জলে বড় শোল পাওয়ার জন্যে। কথা বুঝে আসছে? ঘোলা জলে বড় শোল খোঁজার জন্যে। আল্লাহ দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সুকুন পায়া হে বেকসি নে हुदुद गम से निकल गया हो। कभी मैं शामे कभी मैं सुबह कभी मैं आजल गया हो। अल्लाहुम्मा खूब जोरे पढ़ो बाबा। ओ अला आली बाबू, इस्लामेर प्रति शत्रुता करेছেন কাদের নাম বললাম? ইহুদি। এটা জোরে বলেন, ইহুদি, খ্রিস্টান। আমাদের কিছু বংশীয়, আমাদের কিছু ধর্মীয়, আমাদের কিছু প্রতিনিধি হিসাবে যারা আমাদের সমাজে ধর্ম দেখায় যে তুমি যে ধর্মের মানুষ আর আমি সেই ধর্মের মানুষ। ওরা করতে পারে মুসল্লি ক্ষতি, ওরা করতে পারে মসজিদ ক্ষতি, ওরা করতে পারে ধর্ম ক্ষতি। কিন্তু আমাদের সমাজে কিছু কুলাঙ্গার জাতীয় কিছু ছেলে যুবকেরা আমাদের সমাজে আজই বিদ্যমান আছে, তারাও দুনিয়াতেও ধর্মর ক্ষতি করার চক্রান্ত করে পারে। তার কারণ পৃথিবীতে রসুল একটা হাদিস বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। পৃথিবীতে ইসলাম থেকে যাবে, ইসলামের নাম থেকে যাবে, কিন্তু আদৌ ইসলাম খুঁজে পাওয়া যাবে না। আপনাকে জিজ্ঞাসা করছে আপনার নাম কি? আধার কার্ড দেখালো মুসলমানের নাম, প্যান কার্ড দেখালো মুসলমানের নাম, পাসপোর্ট দেখালো মুসলমানের নাম। ইল্লা ইসমুহু, নাম আছে মুসলমান, কিন্তু কোরআন হাদিস দিয়ে অ্যানালাইজ করে দেখলে পাওয়া যাবে আদৌ ওর ভিতরে ইসলামের আকৃতি কালচার বলে কিছু নাই। কথা বুঝিয়ে এসছে? তার কারণ বসিরাট আল্লামা হুজুর কলেমাতুল কুফুরে একটা কেতাবে বলেছেন, কেউ যদি খারাপ কাজে উপকার করে তার জন্য গোনা হবে, আর কেউ যদি ভালো কাজে বাধা প্রদান করে তার জন্য, বলেন বলেন, খারাপ কাজে উপকার করলে গোনা হবে, ভালো কাজে বাধা দিলে গোনা হবে। ইমানদারদের উচিত খারাপ কাজের নিষেধ করা, ভালো কাজের উপদেশ দেওয়া। কেউ যদি বলে বাবা জলসা পানি দিচ্ছ, জলসা যদি না দিতে কতই না ভালো হতো, অর্কেস্ট্রার গাঁজনার ফাংশন যদি দু চারটে মেয়ে জাঙ্গিয়া পরে নাচতো কতই না ভালো লাগতো। তাহলে এ চিটিংবাজ মোনাফেক তেফেরেঙ্গা, নামেই ইসলাম কিন্তু কাজকর্মের দিকে তাকালে ইসলাম খুঁজে পাওয়া যায় না। রসুল ওই জন্য বলেছে লায়াব কামিনাল ইসলাম ইল্লা ইসমহু, ওদের নাম থাকে ইসলাম কিন্তু কাজ কিচ্ছুই থাকবে না, সম্পূর্ণ ভূতা। ওরা ৭২ দল হয়ে জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। তার কারণ বলছি বাবা, কারোর ক্ষতি করতে যদি, কারো উপকার করতে যদি না পারো, কখনো ক্ষতি করা জ্ঞানী মানুষের পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়। তার কারণ একটা বলছি, আপনার গায়ে শক্তি আছে, শক্তিটা ৫ বছর পর কমে যাবে, টাকা আছে 10 বছর পর কমে যাবে, ঘর আছে 10 বছর পর খসে ভেঙে যাবে, জমি আছে 10 বছর পর ওই জমির উপরে বড় হাই রোড দিল্লির বোম্বাই রোড হবে। কিন্তু আপনার ভিতরে যে মানসিক একটা ভালাই নিয়ত যদি না থাকে, এখানে কোনো আর মেরামত করা জায়গা থাকবে না, এর বিনিময়ে তোমার জাহান্নামে যাওয়া লাগবে। যারা বসে আছেন প্রত্যেকের প্রতি আমি খুব আন্তরিক ভালোবাসা নিয়েই বলছি, ধর্মসভা, ধর্মর নিয়ম, ধর্ম কালচার, ধর্ম দৃষ্টি, ধর্ম নিয়মবালির উপরে কখনো যদি আঘাত হানেন তাহলে ইহুদি খ্রিস্টান সঙ্গে আপনাকে আযাবে জাহান্নামে যাওয়া লাগবে।